জসীমউদ্দিন মোল্লা, যিনি মিরপুর জোনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ছিলেন, ডেপুটি কমিশনার ছিলেন। তার অধীনে মিরপুরের 7টি থানা ছিল এবং সেই 7টি থানার অধীনে পুলিশ কয়েকশো ছাত্রকে গুলি করে হত্যা করেছে এবং নানান ধরনের অ্যাট্রোসিটি হয়েছে। যে অ্যাট্রোসিটিগুলো এই মিরপুর অঞ্চলে হয়েছে সেগুলোর সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন থানায় এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে এবং তাকে সহ প্রায় 35টি মামলা সেখানে দায়ের করা হয়েছে। তো এই সব কিছু বিবেচনায় আমাদের তদন্ত সংস্থা প্রাথমিক তদন্ত শেষে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য রিকোয়েস্ট করেছিলেন প্রসিকিউশন এজেন্সিকে। তার ভিত্তিতে আমরা আবেদন করেছিলাম, আজকে সেই 27 তারিখে সেটার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজকে সেই পরোয়ানা মূলে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে উপস্থিত করেছিলেন এবং আজকে আদালত তাকে এখান থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই 35টি হচ্ছে বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর বাইরে আমাদের কাছে মিরপুর অঞ্চলের বিভিন্ন হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে, সঠিক সংখ্যাটা এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব নয়। আর কারাগারে পাঠানো হয়েছে, এটা কারাগারে কোন কারাগারে তাকে রাখা হবে এটা সরকার অর্থাৎ কারা কর্তৃপক্ষ যেটা আছেন তারা এটা সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের বিষয় না। আমরা যেটা বলবো, যেটা আগে আমরা বারবার বলেছি যে তদন্তে এই যে নির্মম হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, যে নির্মমতা এই দেশের কিশোর তরুণদের উপরে হয়েছে, এই নির্মমতার সাথে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তারা যত ক্ষমতাশালী হোক, যত উঁচু পদের অধিকারী হোক, তাদেরকে এই মামলায় আমাদের তদন্ত সংস্থায় যদি তাদের বিরুদ্ধে যথার্থ প্রমাণ পাই আমরা, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। পাশাপাশি আমরা এটাও বলছি আবারও বারবার যে যাদের কোনো সম্পৃক্ততা নাই, যারা এই ধরনের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত কোনোভাবেই ছিলেন না, তাদের কোনো ভয় ভীতির কারণ নেই, তাদেরকে আমরা নির্ভয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করব। কিন্তু জাতির কাছে যে এই বিপ্লবী সরকারের যেটা অঙ্গীকার আছে, যে গণহত্যার মাধ্যমে একটা স্বৈর শাসকের বিদায় হয়েছিল, যে গণহত্যার মাধ্যমে রাষ্ট্র একটা নতুন দিন ফিরে পেয়েছে আবার, সেই শহীদদের রক্তের প্রতি যে দায়বদ্ধতা রাষ্ট্রের আছে, তার থেকে যারা পারপিট্রেটার তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, এটা রাষ্ট্র করার জন্য সব কিছু করবে। 20 তারিখে তো নতুন করে তাকে পুলিশ করার প্রয়োজন হবে না, জিজ্ঞাসাবাদ 20 তারিখে যেটা তারিখ আছে সেটা নিয়মিত তারিখ হিসেবে সেদিনও তাকে উপস্থিত করানো হবে। আর যেটা আপনারা জিজ্ঞাসা করেছেন যে তদন্ত সংস্থা চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করলে আমাদের রুলস অফ প্রসিজিওরে সেই বিধান আছে, সেই ইন্টারোগেশনের জন্য আমরা আদালতের অনুমতি সাপেক্ষে তাকে দরকার হলে আমরা ইন্টারোগেশনের জন্য নিয়ে যাব, সেটা ভবিষ্যতে আমরা সিদ্ধান্ত নেব। আইনজীবী তার পক্ষে ছিল না কেন সেটার জবাব তো আমরা দিতে পারবো না, এটা তার ব্যাপার, উনি যখন প্রয়োজন বোধ করবেন তিনি আইনজীবী নিয়োগ করবেন কিংবা করবেন না, এটা তার সম্পূর্ণ স্বাধীনতা আছে।